ল্যাপটপ মোবাইল ফোন বা ডেস্কটপ কেনার সময় আমরা যে বিষয়টি প্রথমে লক্ষ্য করি সেটি হচ্ছে প্রসেসর। কোন একটি ডিভাইসের প্রসেসর যদি ভালো না হয় তাহলে নিঃসন্দেহে ওই ডিভাইসটির বেটার পারফরমেন্স আশা করা যায়। অন্যদিকে কম্পিউটার ক্ষেত্রে প্রধান যে হার্ডওয়্যারটি সেটি হচ্ছে প্রসেসর। প্রসেসরকে আমরা অনেকে মাইক্রোপ্রসেসর বলে থাকি, অনেকে প্রসেসরকে সিপিইউ বলে থাকে। সিপিইউ মূলত হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি মূলত হচ্ছে কোন একটি ডিভাইসের যাবতীয় কাজ প্রসেস করে থাকে। তো প্রসেসর কি, প্রসেসর কতটুকু বা কি প্যারামিটারের উপর ভিত্তি করে আপনি প্রসেসর কিনবেন এবং প্রসেসর কিভাবে কাজ করে, এর ইন্টারনাল স্ট্রাকচার কি, সবাই বলবো এই টিউটোরিয়ালটিতে। তো সঙ্গেই থাকুন, আসি ইন্ট্রো পর। তো বন্ধুরা, প্রসেসরের মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি একটি প্রোগ্রামেবল গাণিতিক ইঞ্জিন। গাড়ি যেরকম ইঞ্জিন ছাড়া চলতে পারে না, তেমনি কোনো কম্পিউটার প্রসেসর ছাড়া চলতে পারে না। প্রসেসরের ভিতরে রয়েছে অসংখ্য ট্রানজিস্টার, তবে এই ট্রানজিস্টারগুলো হচ্ছে ন্যানো রেঞ্জের, অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টার। প্রসেসরের ওই ছোট্ট জায়গার ভিতরে কোটি কোটি ট্রানজিস্টার থেকে থাকে এবং সেই ট্রানজিস্টারগুলো প্রতিনিয়ত অন অফ হতে থাকে। এই প্রতিনিয়ত অন অফ হওয়ার কারণে বাইনারি নানা রকম ক্যালকুলেশন চলতে থাকে প্রসেসরের ভিতরে এবং সেই বাইনারি ক্যালকুলেশনগুলো ক্যালকুলেট করে অপারেটিং সিস্টেম নানা রকম কাজ করে থাকে। মূলত এভাবে একটি প্রসেসর যাবতীয় কাজ প্রসেস করে থাকে। প্রসেসর মূলত কোন একটি ডিভাইসের কোন কাজ, ফর এক্সাম্পল কোন একটি ভিডিও, কোন একটি অডিও, বা আপনি যদি কোন একটি গেম খেলতে যান তো ওই গেম রিলেটেড যাবতীয় ফাইল প্রসেস করে থাকে হচ্ছে প্রসেসর। বর্তমানে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানগুলো দুইটি জনপ্রিয়, একটি হচ্ছে ইন্টেল আর একটি হচ্ছে এএমডি। এএমডিটি হচ্ছে অ্যাডভান্স মাইক্রো ডিভাইস নামে পরিচিত। এছাড়া অ্যাপেল, আইবিএম এগুলো প্রসেসর তৈরি করে থাকে, তবে সেই প্রসেসরগুলো শুধু নিজস্ব ডিভাইসের ক্ষেত্রে তৈরি করে। এখন আসা যাক, প্রসেসর কেনার জন্য কোন কোন বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন। প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ক্লক স্পিড, এর পরবর্তী নাম্বার অফ কোর, ক্যাশ মেমোরি, জেনারেশন, এফএসবি। আর অ্যাডভান্স লেভেলের প্রসেসর যদি আপনি কিনতে চান তবে সেক্ষেত্রে প্রসেসরের ইন্টারনাল গ্রাফিক্স কতটুকু সেটা বিবেচনা করতে হবে। পাশাপাশি অ্যাডভান্স প্রসেসরের ক্ষেত্রে হাইপার টিটিংটা কিরকম, এছাড়া ওভারক্লকিং এনেবল কিনা সেগুলো দেখতে হবে। তো প্রথমে আসা যাক প্রসেসরের ক্লক স্পিড। ক্লক স্পিড দ্বারা হতে মূলত প্রসেসরের স্পিডকে বোঝায়। একটি প্রসেসর কত দ্রুত কাজ করতে পারবে সেটার পরিমাপের এককই হচ্ছে ক্লক স্পিড। ক্লক স্পিড যত বেশি হবে প্রসেসর তত দ্রুত বেশি কাজ করতে পারবে, কম হলে তত স্লো কাজ করবে। ক্লক স্পিড দ্বারা বোঝায় একটি প্রসেসর একটি ক্লকে কতগুলো কাজ একসাথে সম্পূর্ণ করতে পারে। সাধারণত প্রসেসরের যে ক্লক স্পিড সেটা মাপা হয় হচ্ছে গিগাহার্জ দ্বারা। বাজারে আপনি 2 গিগাহার্জ, 3 গিগাহার্জ, 4 গিগাহার্জ এর প্রসেসর পাবে। পরবর্তী যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে প্রসেসরের নাম্বার অফ কোর। কোরকে আপনি হাতের সাথে তুলনা করতে পারেন। একজন মানুষ এক হাতে যে পরিমাণে কাজ করতে পারে সেই কাজটি যদি 2 হাতে করে তাহলে দ্বিগুণ বা অর্ধেক সময় করতে পারবে। তেমনই যদি 4টি হাত হয় একজন মানুষের ক্ষেত্রে তাহলে সে কাজটি আরো কম সময়ের ভিতর করতে পারবে। তেমনই হচ্ছে নাম্বার অফ কোর। নাম্বার অফ কোর দ্বারা বোঝা হচ্ছে একটি প্রসেসরের ভিতরে আরো কতগুলো প্রসেসর রয়েছে। বাজারে আপনি ডুয়েল কোর প্রসেসর পাবেন, কোয়াড কোর পাবেন, হেক্সা কোর, অক্টা কোর, ডেকা কোর পাবেন। ডুয়েল কোর প্রসেসরের ভিতরে 2টি ইন্টারনাল প্রসেসর রয়েছে, কোয়াড কোরের ক্ষেত্রে 4টি ইন্টারনাল প্রসেসর রয়েছে, এভাবে হেক্সা কোরের ক্ষেত্রে 6টি, অক্টা কোরের ক্ষেত্রে 8টি এবং ডেকা কোরের ক্ষেত্রে 10টি রয়েছে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটি হচ্ছে প্রসেসরের সাথে অ্যাটাচ করা একটি মেমোরি, যেটা অত্যধিক দ্রুতগতি সম্পন্ন। প্রসেসরকে কোনো কিছু প্রসেস করার জন্য ইনস্ট্যান্ট ডাটার প্রয়োজন পড়ে এবং সেই ডাটাটা খুব দ্রুত লেনদেন করতে হয়। এখন সেক্ষেত্রে আমরা অন্যান্য যে মেমোরি ব্যবহার করে থাকি, হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড, SSD বা আপনার র্যামটিও যদি হিসাব করে থাকেন, র্যামের থেকেও দ্রুত গতি সম্পন্ন মেমোরি হচ্ছে প্রসেসরের ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি যত বেশি হবে তত বেশি পরিমাণের প্রসেসর ফাস্ট হবে, কম হলে সেক্ষেত্রে স্লো হবে। সাধারণত একটি প্রসেসরে 2 MB ক্যাশ থাকে, 4 MB, 6 কিংবা 8 MB পর্যন্ত ক্যাশ থেকে থাকে। ক্যাশ মেমোরিকে আবার ভিতরে 3টি ভাগে ভাগ করা যায়, L1, L2, L3। L1টা হচ্ছে অধিক দ্রুতগতি সম্পন্ন মেমোরি, তবে এটা খুব কম থাকে। L2 হচ্ছে অপেক্ষাকৃত দ্রুতগতি সম্পন্ন, কম, তবে হচ্ছে সেক্ষেত্রে একটু বেশি থাকে। L3 হচ্ছে অপেক্ষাকৃত আরো স্লো, তবে সেটাতে মেমোরি পরিমাণ থাকে অত্যাধিক। এরপর যে বিষয়টি প্রসেসর কেনার জন্য লক্ষণীয় সেটি হচ্ছে জেনারেশন। ফার্স্ট জেনারেশন থেকে আপনার সেকেন্ড জেনারেশন বেটার হবে, তা থেকে থার্ড, ফোর্থ এবং ফিফথ।
জেনারেশন মূলত হচ্ছে প্রসেসরের আর্কিটেকচারের ইম্প্রুভমেন্ট হয়ে থাকে। জেনারেশন যত বেশি হয় তত আপনার প্রসেসরের গতি বেশি হয়ে থাকে, পাশাপাশি এর ইন্টারনাল যে ট্রানজিস্টরগুলো সেগুলো সাইজও অনেক কম হয়ে আসে। পাশাপাশি জেনারেশন যত বেশি হয় আপনার প্রসেসরের পাওয়ার কনজিউমও তত কমে যায়। FSB FSB হচ্ছে ফন সাইড বাস। ফন সাইড বাস বলতে বোঝায় হচ্ছে প্রসেসরের সাথে অন্যান্য কম্পিউটারের সাথে মাদারবোর্ডের বা কম্পিউটারের সাথে হচ্ছে র্যামের যে যোগাযোগ বা কমিউনিকেশন স্পিড সেটাই হচ্ছে FSB। FSB যত বেটার হয় বা বেশি হয় তত বেশি হচ্ছে প্রসেসর দ্রুত কাজ করতে পারবে, আপনার সিস্টেমও তত দ্রুত রান হবে। আর অ্যাডভান্স প্রসেসরের ক্ষেত্রে আরো তিনটি বিষয় লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে প্রসেসরের ভিতরে GPU কিরকম, GPU-র পারফরমেন্স কিরকম, আর অ্যাডভান্স প্রসেসরের হাইপার থ্রেডিং নামে আরেকটা জিনিস থেকে থাকে, সেটা হচ্ছে লজিক্যাল কোর। ফর এক্সাম্পল ইন্টেল i7 এর ক্ষেত্রে হচ্ছে 4টি কোয়ার রয়েছে, 4টি প্রসেসর রয়েছে ভিতরে, তবে এটির হাইপার থ্রেডিং হচ্ছে 8। লজিক্যালি হচ্ছে আরো 8টি প্রসেসর পাবেন i7 এর ক্ষেত্রে, সেটাই হচ্ছে হাইপার থ্রেডিং। অর্থাৎ লজিক্যাল আরো কোর ভিতরে থাকাকেই হাইপার থ্রেডিং বলেন। আর শেষ যে বিষয়টি প্রসেসরের অ্যাডভান্স প্রসেসরের ক্ষেত্রে সেটি হচ্ছে ওভারক্লক। সাধারণত ইন্টেল i7 এর ক্ষেত্রে বা অ্যাডভান্স লেভেলের প্রসেসরের ক্ষেত্রে ওভারক্লকিং সিস্টেমটা থাকে, অর্থাৎ কোন একটি প্রসেসর যদি ক্লক স্পিড 4 GHz হয়ে থাকে, সেটা যদি ওভারক্লকিং মোডে চলতে থাকে, তখন সেটাকে আপনি চাইলে 4.5 GHz পর্যন্ত নিতে পারেন, অথবা 4.7 বা 4.8 GHz পর্যন্ত স্পিডে আপনি নিতে পারবেন সিস্টেমের প্রয়োজন অনুসারে। তো এটাই প্রসেসর রিলেটেড যাবতীয় সব ইনফরমেশন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দিন, আমার কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নিত্য নতুন নানা রকমের টেকনোলজিক্যাল ভিডিও আপলোড করি।